অ্যাপয়েন্টমেন্ট করলে সেটা রাখতে হয়, আর সেটাই সভ্যতা। বাড়ি থেকে বেরোতে 47 রকমের চলচাতুরি, গন্ডা গন্ডা মিথ্যের মুখে সত্যির স্নো পাউডার, হাজার উটকো বিপদের আশঙ্কায় হাত পা ডিপ ফ্রিজের মাংস, কাল ঘড়ির কাঁটায় কাঁটায় রেস্টুরেন্টে মশাইয়ের টিকিট দেখা না পেয়েও কেবিনের অন্ধকারে ঢুকে আলো চালাই, ছেনা বেয়ারা আমাকে দেখে এক পলকে পাথর। তোমাকে সারপ্রাইজ দেব বলে পড়ে এসেছিলাম মায়ের বেনারসি। গড়িয়াহাটার মোড়ে বাসের জন্যে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো এক ফুলওয়ালা, চণ্ডালিকার তৃষ্ণাকাতর বৌদ্ধ ভিক্ষুর ভঙ্গি। কিনলাম বেলকে বাতিল করে জুয়ের করে, সেও তোমার কথা ভেবে। তোমার শেষ চিঠিটাই ছিল জুঁয়ের উপমা। যখন সেকেন্ডকে মনে হয় যুগ, তখন আধ ঘন্টা ইন্টারনেটই, আর কেবিনের মধ্যে আধ ঘন্টা একটা একলা মেয়ে মানে 100 চোখের চাটনি। আধ ঘন্টা পেরোতেই মাথার শিরা ছিঁড়ে যুদ্ধের সাইরেন, স্বপ্নের চতুর্দিকে তখন ঘিরে ফেলেছে মারণাস্ত্র। অপমানে নিজের ছায়াকে মারিয়ে মারিয়ে বাড়ি ফেরা, গায়ের বেনারসি চটের বস্তা, জুঁয়ের গুড়ি শিকল। সেদিন আমার না ঘুমানো রাতের জলের ফোঁটার খবর জানি কেবল মরা আকাশের জ্যান্ত একটা নক্ষত্র আর মাথার বালিশ। তোমার চিঠি পেলাম আজ পোস্ট অফিসে দয়ায় পাক্কা 7 পরে। অ্যাপয়েন্টমেন্টের দিন তুমি যখন আয়নার সামনে সাজছ মায়ের বেনারসিতে শতজাহাজ ডুবনো হেলেন, আমার তখন 103 পারা নেমেছে 101-এ। 6-7-76 থেকে পুরোপুরি বিছানা বন্দি, গনগনে চুল্লি সেঁকে চলেছে ব্রেকফাস্টের রুটি। অথচ কি আশ্চর্য, তুমুল জ্বরে অচৈতন্য যখন, এলিয়টের সেই বিখ্যাত কবিতার মতো যখন বিছানা ইথরাইজড, 1-1 করে 147 কোলাপসিবল ভেঙে তুমি জীবন পালিনি, আমার আগুনে পোড়া শস্যক্ষেত্রে ছুটে এসেছ গোপন ফোয়ারার উৎক্ষিপ্ত জলোচ্ছ্বাস, মহাজাগতিক শূন্যতার ভিতরে ভারহীন নিরবচ্ছিন্ন ওড়াউড়ি আমাদের, সিস্টাইন চ্যাপেলে দেবদূত অথবা নিউজউইকের রূপবান রঙিন রকেটের মতো আমাদের নির্বাস ত্বকে ব্লেকের সোনালি বিভার পালিশ, অনন্তের ভিতরে অদ্ভুত বদলে গিয়েছিলে তুমি, কোটি কোটি নক্ষত্রের মোজাইকে তপতপ করছিল তোমার বাইজেন্টাইন রূপ। পৃথিবী নয়, কলকাতা নয়, 236-3 এ ভবানী দত্তের গলির একতলার অন্ধকার কুঠুরে নয়, এই জ্যোতি সমুদ্রের দেয়াল দরাজহীন ভাসমান বায়ুস্তরই আমাদের যোগ্য বাসর ঘর। অথচ এই তোমাকেই কলকাতার ইট কাঠে পাই যখন শরীরের চারপাশ ঘিরে 144, সন্ধে হলেই মিলিটারি হাঁকানো কারফিউ, দুঁদে রাজ্যপালের গর্বিত গ্রীবা, হাতে সংবিধানের শাঁখের করাত, যে কোনো ন্যায়সঙ্গত তৃষ্ণা কিংবা রক্তের দরখাস্তকেও নাকচ করে দিতে পারে তখন এক ভ্রুকুটিতে। জ্বরের ভিতরে কি লাজ লজ্জাহীন ছিল তোমার সমর্পণ,
যখন বললাম, নন্দিনী, শীত চিরে চলেছে কষায় ছুরিতে, নিজেকে বিছিয়ে দিলে আমার উপর মোলায়েম বুটিদার চাদর। পুনশ্চ জ্বর নেমেছে, এখন বুক জ্বলছে ঈর্ষায়। হায় মায়ের বেনারসি, হায় বৌদ্ধ ভিক্ষুর জুঁই ফুলের গোড়ে, দুঃখ এই তোমার রাজেন্দ্র নন্দিনী রূপের দ্রষ্টা হল এমন একজন, বেশি চিনিতে আমাদের চা কফিকে বিষিয়ে দেওয়াই যার নিত্যকার কুশলতা।